শুরুতেই সংবাদ শিরোনাম, যুক্তরাষ্ট্র তালেবান সরকারকে স্বীকৃতি দিতে বাধ্য হবে, এছাড়া অন্য কোনো পথ খোলা নেই দাবি ইমরান খানের। তুরস্ক থেকে হাজার হাজার টন খাবার পাঠানো হচ্ছে আফগানিস্তানে। ভবিষ্যতে আফগানিস্তান হবে শান্তির নীড়, যা দেখে সবাই হিংসা করবে, জানালো তালিবান নেতা বারাদার। তালিবানকে ইসলামী শাসন শিখতে বলছে কাতার। এবার বিস্তারিত, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, আমেরিকা আজ হোক কিংবা কাল আফগানিস্তানের তালিবান সরকারকে স্বীকৃতি দিতে বাধ্য হবে। তিনি আরও বলেছেন, আমেরিকার সিনেটে তালিবানকে নিয়ে যা হচ্ছে কিংবা দেশটির গণমাধ্যমে যা কিছু প্রকাশিত হচ্ছে, তা থেকে বোঝা যায় আমেরিকা আফগানিস্তান নিয়ে চরম দোটানায় ও হতাশায় ভুগছে। ইমরান খান শনিবার তুরস্কের টিআরটি ওয়ার্ল্ড নিউজ চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন। তিনি বলেন, আফগানিস্তানকে পরিত্যাগ করলে দেশটিতে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দেবে, কারণ দেশটির সরকারের শতকরা 75% বাজেট বিদেশি সাহায্যের ওপর নির্ভরশীল। পাক প্রধানমন্ত্রী বলেন, তালেবান হয়তো দীর্ঘমেয়াদে নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হবে, কিন্তু আপাতত দেশটির বিদেশি সাহায্য প্রয়োজন। এই মুহূর্তে আফগানিস্তানের নয়া সরকারের হাতে সাহায্য না পৌঁছালে এটির পতন ঘটতে পারে এবং সেক্ষেত্রে দেশটিতে চরম বিশৃঙ্খলা ও মানবিক বিপর্যয় দেখা দেবে। পাকিস্তান এখনই তালেবান সরকারকে স্বীকৃতি দেবে কিনা এমন প্রশ্নের উত্তরে ইমরান খান বলেন, শুধুমাত্র পাকিস্তানের স্বীকৃতি যথেষ্ট নয়, এ কারণে ইসলামাবাদ আফগানিস্তানের সব প্রতিবেশী দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে, যাতে তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়া হয়। আফগানিস্তানে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত আফগানদের জন্য সহায়তা পাঠাচ্ছে তুরস্কের রেড ক্রিসেন্ট। শুক্রবার সংস্থাটির প্রধান কেরেম কিনিক এ তথ্য জানান। খবর টলো নিউজের। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপো গ্রান্ডি বলেছেন, আফগানিস্তানে গত কয়েক মাসে কমপক্ষে 5 লাখের মতো মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন। স্বাস্থ্য পরিষেবা, স্কুল এবং অর্থনীতি ভেঙে পড়লে এই সংখ্যা আরও বাড়বে। তুরস্কের রেড ক্রিসেন্টের প্রেসিডেন্ট কেরেম বলেন, আফগানিস্তানের জন্য সহায়তা পাকিস্তান হয়ে কাবুলে পাঠানো হবে। এইসব খাবার 1 মাস 16,000 মানুষকে সরবরাহ করা যাবে। কেরেম রয়টার্সকে বলেন, আফগানিস্তানে তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে। তুর্কি রেড ক্রিসেন্ট মার্কিন সেনা প্রত্যাহারের আগে তালিবান নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতে সহায়তা দিয়েছিল এবং প্রত্যাহারের পর সাহায্য প্রদানে কোনো সমস্যা হয়নি। তুরস্কে বর্তমানে 3 লাখের মতো আফগান শরণার্থী রয়েছে। একই সঙ্গে দেশটিতে রয়েছে 37 লাখের মতো সিরিয়ার শরণার্থী। এরপরও তুরস্ক নানাভাবে আফগানিস্তানকে সহায়তার চেষ্টা করে যাচ্ছে। কাবুল বিমানবন্দর পুনরায় সচল করে আন্তর্জাতিক ফ্লাইট চালুর উপযোগী করার জন্য কাতারের সঙ্গে কাজ করছে তুরস্ক। আফগানিস্তানের প্রথম উপপ্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদার বলেছেন, ভবিষ্যতে আফগানিস্তান হবে শান্তির নীড়। কাবুলে বৃহস্পতিবার সন্ধ্যায় রাশিয়া, চীন এবং পাকিস্তানের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে বারাদার এ কথা বলেন। এই সময় আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান, মোত্তাকি সহ সরকারের বেশি কিছু কর্মকর্তা উপস্থিত ছিলেন। খবর টলো নিউজের। বারাদার তার বক্তব্যে বলেন, ইসলামিক আমিরাত অব আফগানিস্তান বিশ্বের সব দেশের সঙ্গে সুসম্পর্ক চায়। যদি কারো কোনো সমস্যা থেকে থাকে আমাদের সঙ্গে, তবে আমরা এই সমস্যা আলোচনা এবং সমঝোতার মাধ্যমে সমাধানের প্রস্তুত আছি। অন্যের ক্ষতি করার কোনো নীতি বা উদ্দেশ্য আমাদের নেই। ভবিষ্যতে আফগানিস্তান হবে শান্তির নীড়। ভারপ্রাপ্ত পররাষ্ট্র মন্ত্রী আমির খান মোত্তাকি বলেন, আমরা সুশাসনের মাধ্যমে একটি নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা করতে চাই। একই সঙ্গে এই অঞ্চল ও বিশ্বের সঙ্গেও একটি নতুন রাজনৈতিক অধ্যায় খুলতে চাই। মোল্লা বারাদার ও আমির খান মোত্তাকির বক্তব্যে টুইট করেছেন তালেবানের মুখপাত্র সোহাইল শাহিন। বেশ কয়েকজন রাজনৈতিক বিশ্লেষক বলছেন, স্বীকৃতি আদায় করতে হলে ইসলামিক আমিরাতকে আন্তর্জাতিক সম্প্রদায়ের কিছু দাবি মেনে নিতে হতে পারে। যদিও ইসলামিক আমিরাতের কর্মকর্তারা বিশ্বের দেশগুলোকে আশ্বস্ত করেছেন যে তাদের নাগরিকরা আফগানিস্তানে নিরাপদ থাকবেন। এদিকে শরিয়া আইনে বা ইসলামী ব্যবস্থায় কিভাবে দেশ চালাতে হয় তালেবান সরকারকে তা শেখার আহ্বান জানিয়েছে কাতার।
আফগানিস্তানের নতুন সরকারের সাম্প্রতিক কয়েকটি বিতর্কিত পদক্ষেপের পরিপ্রেক্ষিতে এই আহ্বান জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি। এদিকে আফগানিস্তানে ২০ বছরের যুদ্ধে যুক্তরাষ্ট্র পরাজিত হয়েছে বলে স্বীকার করেছেন মার্কিন সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা জেনারেল মার্ক মিলি। আর পরাজয়ের জন্য তালেবানের সঙ্গে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষরিত চুক্তিকে দায়ী করেছেন আরেক জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি। কংগ্রেসের সিনেট আর্মড সার্ভিসেস কমিটির এক শুনানিতে এই মন্তব্য করেছেন তারা। আফগানিস্তানে তালেবান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মূল মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে কাতার। তালেবানের কাবুল দখলের পর মার্কিন বাহিনীর জরুরি উদ্ধার অভিযানেও সহায়তা করেছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশটি। এমনকি কাবুল বিমানবন্দর পরিচালনা সহ তালেবান সরকারকে নানাভাবে সহযোগিতা করছে তারা, কিন্তু গোষ্ঠীটির বিতর্কিত কর্মকাণ্ডের সমালোচনা করতে এতটুকু কার্পণ্য করছেন না দেশটির কর্মকর্তারা। ক্ষমতা গ্রহণ ও সরকার গঠনের পর গত এক মাসের মধ্যে তালেবান এমন কিছু পদক্ষেপ নিয়েছে যা বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়েছে। আফগানিস্তানে চুরির শাস্তি হিসাবে হাতকাটার শাস্তি ঘোষণা করেছে তালেবান। গত সপ্তাহে অপহরণের অভিযোগে চারজনকে হত্যা করে রাস্তার মোড়ে ঝুলিয়েছে তারা। মেয়েদের স্কুলে যেতে দেওয়া হচ্ছে না, নারীরা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারছে না, বিক্ষোভে গুলি ছুড়ে হত্যা করা হচ্ছে নারীদের। বৃহস্পতিবারও বিক্ষোভে ফাঁকা গুলি ছোড়া হয়েছে। এদিন মেয়েদের স্কুল খোলার দাবি জানিয়ে কাবুলের পূর্বাঞ্চলের একটি উচ্চ মাধ্যমিক স্কুলের সামনে ছোট একটি মিছিল বের করেন ৬ জন নারী। তাদের ব্যানারে লেখা ছিল, আমাদের কলম ভাঙবেন না, আমাদের বই পুড়িয়ে দেবেন না, আমাদের স্কুল বন্ধ করবেন না। তালেবানের গণবিরোধী এসব কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে একে হতাশাজনক বলে অভিহিত করেছে কাতার। বৃহস্পতিবার রাজধানী দোহায় এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রী বলেন, সম্প্রতি আমরা আফগানিস্তানে কয়েকটি দুঃখজনক ঘটনা প্রত্যক্ষ করেছি, এগুলো খুবই হতাশাজনক। তিনি আরো বলেন, আমরা তালেবানকে এ ধরনের পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে মুসলিম দেশগুলো কিভাবে পরিচালিত হয়, কিভাবে আইন প্রণয়ন করে, কিভাবে নারী ইস্যুগুলো মোকাবেলা করে তা আমরা তাদের দেখানোর চেষ্টা করছি। ইসলামী রাষ্ট্রের দৃষ্টান্ত দিয়ে তিনি বলেন, কাতার একটা মুসলিম দেশ, আমাদের শাসন ব্যবস্থা ইসলামী শাসন ব্যবস্থা, কিন্তু আমাদের দেশের সরকার পরিচালনায় ও উচ্চ শিক্ষার ক্ষেত্রে পুরুষদের চেয়ে নারীদের সংখ্যাই বেশি। এদিকে বুধবার যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের নিকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের আর্মড সার্ভিস কমিটির ডাকা এক শুনানিতে আফগানিস্তান পরিস্থিতি সম্পর্কে সাক্ষ্য দিতে উপস্থিত হন জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি এবং চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি। নিজ সাক্ষ্যে ম্যাকেঞ্জি বলেন, ২০২০ সালের ফেব্রুয়ারিতে কাতারের রাজধানী দোহায় তালেবান গোষ্ঠীর সঙ্গে চুক্তি হয়েছিল তৎকালীন ট্রাম্প প্রশাসনের। সেই চুক্তিতে উল্লেখ ছিল ২০২১ সালের ৩১ মের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করে নেবে যুক্তরাষ্ট্র। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।